তো হাদিস শরীফে রাসূল বলছেন আসসিয়ামু জুন্না, রমজানের রোজা হলো বেহেশতে যাওয়ার জন্য একটা ঢাল। বেহেশতে যাইতে গিয়া যত আপদ বিপদ থাকবে রমজানের রোজাটা হবে ঢাল, এই ডালটা সব ফিরাইয়া আপনাকে বেহেশতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ, কিভাবে? রমজানের রোজা, রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া, যাই ঝামেলা যা আছে সব কি করে দিবে, পুড়ে দিবে। রম শব্দের অর্থই হলো পুড়ে যাওয়া। এটা কোন পুরা? এই আগুন দা পুইরা সাইকিরা লাইব এই পুরা না। কিন্তু এক হিন্দু ভদ্রলোক আমারে প্রশ্ন করলেন, হুজুর গুনাহ করলে বলে আপনাদেরকে আগুনে পুরাইব? আমি কি হ্যাঁ কোতে, আমরাও হিন্দু মানুষ বিধর্মী, আমরারও আগুনে পুরাইব আপনারও আগুনে পুরাইব, তাহলে আমরা আর আপনারা বেশকম হইলাম কি? একই তো। আমি বললাম আরে বাবা শুনেন, আগুনে পুরাইলেই এক সমান হয় না, পুরা ঠিকই আছে শব্দটা একটাই আগুনে পুরা, কিন্তু সব পুরা এক রকম না। যেমন মনে করেন আপনি কি করেন, আমি তো স্বর্ণকার, আমি আপনারা স্বর্ণ কি আগুনে পুরা দেন না? কহ দেই তো, আগুনে পুরা দিয়ে কি করেন? অলংকার আদি বানাই, এমকি একটা জিনিস আগুনে পুইরা অলংকার বানাইছেন, আবার যেটা দিয়া পুরা দেন হেটা কি হইছে? হেটা তো কইলা, কইলা তো পুইরা ছাই হয়ে গেছে, এমতে কইলাও পুরল স্বর্ণ পুরল, কিন্তু কইলা পুইরা ছাই হইল আর স্বর্ণ পুইরা অলংকার হইল। আল্লাহ যদিও আমরারে আগুনও দিবে ছাই করার জন্য নয়, আমরারে আগুনও দিবে অলংকার বানানোর জন্য। জোরে জোরে কান্না ছিল। আমাদের মধ্যে যেই ত্রুটি বিচ্যুতি ছিল এগুলিকে রম শব্দের আগুন, এটা ছাই করার জন্য নয়, আমরা জান্নাতের উপযুক্ত করার জন্য। আল্লাহু আকবার। কিভাবে? বাস্তবে আসুন, আপনাদের এলাকায় ফটিয়ায় বাস আছে? বাস বাস চিনেন না? বাস খালি সোজা হয়, আঁকা বাঁকাও হয় না? দেখবেন এক বেচারা বাঁশের দরকার, বাঁশের জার থেকে বাঁশ কাটছে, কিন্তু বাড়িতে আনার পরে মালিক বলতেছে না আরে বেটা এই বাঁশ আনলে এটা তো আঁকা বাঁকা, এই দিয়া তো কাজ হবে না, সোজা বাঁশের দরকার ছিল। যে মিস্ত্রি কাইটে আনছে সে বলতেছে চাচা চিন্তা করবেন না, এই আঁকা বাঁকা বাঁশ দেখবেন আমি একবারে সোজা করে ফেলামু। আরে কিভাবে? দেখেন কিছু বনকোটা, কিছু বনকোটা জোগাড় করেন, কিছু বনকোটা জোগাড় করে মিস্ত্রি দিতে আগুন দেয়। কি দেয়? কি দেয়? আগুন দেয়। আচ্ছা কন্ত, এ আগুনটা দিয়া মিস্ত্রি বাঁশটা নিয়ে আইছে, দেখে যেই যেই জায়গাটি বাঁকা এই বাঁকা জায়গাটা আগুনে একটু সেকা দেয়, এরকম দেখছেন কিনা আপনারা? আগুনে সেকা দেয়। আচ্ছা মিস্ত্রি কি সেকা দেওয়ার ইচ্ছা কি বাঁশটা পুড়ে ফেলা নাকি সোজা করা? পুইরা লাওয়ার জন্য না, কিন্তু সোজা করার জন্য। এ আগুনে একটু সেকা দেয়, সেকা দিয়েই দেখবেন একটু যখন নরম হয় গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা মারে এই জায়গাটা সোজা হয়ে যায়। আল্লাহ কই বান্দারে 11 মাস এদিক সেদিক চইলা একটু আঁকা বাঁকা হয়ে গেছস, আমি রম শব্দের আগুনের সেকা দিতেছি, আমি তোদেরকে সোজা করব। কিন্তু একবারে বাঁশের গুড়ির দিকের জায়গাটা মোটা বেশি তো, কিন্তু আগুনের সেকায় সোজা হইতেছে না। তখন মিস্ত্রি বলেন চাচা বাড়িওয়ালাকে বলেন, দেখেন তো 5-7 মন 15-20 মন ওজনের পাথর আছে কিনা, দেখবেন পাথর দাগ খাই আইনা আগুনের সেকা দিয়া এই বাঁকাটার উপরে পাথরের চাপা দিয়া রাখে। কই এখন খুলবেন না, সন্ধ্যার সময় চাপা দিছি তো, সকালে খুইলা দেখবেন সোজা। আসলে বাড়িওয়ালা সকালে খুইলা দেহে বাঁশ কি একবারে সোজা। আমার আল্লাহ বলেন বন্ধু গো, আমি তোমার উম্মতের জান্নাতের উপযুক্ত করার জন্য রম শব্দের আগুনের ছেকা দিলাম, রম শব্দের ছেকা দিয়া যদি দেখি 11 মাসের দেইরামি সুজা না হয় আমিও 20 রাকাত তারাবির ওজনের পাথর দিলাম। জোরে জোরে কান সুবাহ। সারাদিন না খাইয়া রোজা রাখার পরেও আবার তারাবি নামাজ পড়তে হয়, কি বলেন ঠিক কিনা? তারাবি কয় রাকাত পড়তে হয়? আচ্ছা 2-4 রাকাত কম দিলে ভালো ছিল না? 20 রাকাতে দেওয়ার কারণ হলো 20 মন ওজনের পাথরের চাপাটা মারছে আমরা যেন জান্নাতের উপযুক্ত হইতে পারি। আল্লাহ বলেন বন্ধু এই রমজান মাসে আমি জান্নাতের দরজাটাও খোলা রাখলাম। জান্নাতের দরজাটা কি?
খোলা রাখলাম, তোমার উম্মতেরা খালি যাইব দরজা খোলা, কিন্তু রম শব্দের আগুনের ছ্যাঁকা দিলাম। অনেকে কো হুজুর রোজা তো রাখি না, বুঝলাম রোজাটা খুব দামি জিনিস, রোজা রাখি না হুজুর, আমার তো গ্যাস্ট্রিক এই জন্য রোজা রাখি না। আমি দেখছি রোজা রাখলে গ্যাস্ট্রিক ভালো হয়, রোজা রাখলে গ্যাস্ট্রিক কোন রোজা রাখলে গ্যাস্ট্রিক ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। কেন? গ্যাস্ট্রিক কোত্থেকে হয়? যারা রোজা রাখে না তাদের গ্যাস্ট্রিক হবে, কারণ গ্যাস্ট্রিক হওয়ার মূল কারণটা হলো ডাক্তার বলছে মানুষ এগারো মাস পর্যন্ত যা খায় তার থেকে আমরা পায়খানা করি, কিন্তু অনেক সময় পায়খানা পরিষ্কার হয় না। যেমন আলুর বাকলটা আজকে রইল ভিতরে, নারী বুড়ি আছে তো মেশিন আদি আছে না, মরিচের বাকল আজকে রইল, সর্পির ওই যে পেয়ারার বিচিটা আজকে রইল, এই জাতীয় কিছু নারী বুড়ির মধ্যে আজকে থাকে, সবগুলি পরিষ্কার হয় না। এগুলি থাইকা একসাথে থাইকা পচতে পচতে নারী বুড়ি পচাইয়া ফেলে, তখনই হয় গ্যাস্ট্রিক। আর যারা রমজানের রোজা রাখে, ভিতরে একটা মেডিসিন আছে, আমরা যখন খানা খাই এই মেডিসিন থেকে দুই চার ফুটা মেডিসিন দেয় খানাটা হজম হওয়ার জন্য, কিন্তু রমজানে যখন আমরা সারাদিন কিছু খাই না, ওই মেডিসিনটা কিসেরে হজম করবে সেই তালাশ করতে থাকে, কিন্তু যখন কিছু পায় না এই তখন ওই দেখে মরিচের বাকলটা কই আছে, পেয়ারার বিচিটা কই আছে, আলুর চুলকাটা কই আছে, এগুলি টাইম নাইন না কর কিছুই যখন পায় না তোরার ওই হজম কিরে সাইরা দি মজা করছে কত, কিন্তু একবারে সব পরিষ্কার করে দেয়। সন্ধ্যার সময় দেখবেন ইফতার খাইতে বলে চানা বুট লইলেন, কেওড়া বুট লইলেন, দাউলের বড়া লইলেন, পেঁয়াজি লইলেন, শশা লইলেন, চাটনি পাতা লইলেন, মুড়ি লইলেন, পেঁয়াজ লইলেন, তারপরে বেগুনি লইলেন, তারপরে কি জানি কয় বুন্দিয়া লইলেন, জিলাপি লইলেন, ৪২ প্রকারের জিনিসপত্র একসাথে করে খালি মারতেই আছেন। আল্লাহ কয় খা, তোর গুদাম আমি পরিষ্কার করে দিয়েছি, জোরে জোরে কান সবাই। আরে বাস্তবে আসুন না, রমজানের রোজা দিয়ে গুদাম পরিষ্কারের ব্যবস্থা হয়। আপনি যেই ঘরে থাকেন বলুন, এগারো মাস যদি ঘরটা ঝাড়ু না দেন এই ঘরটা কেমন হবে? ময়লায় আবর্জনা ঘরটা ভরে যাবে না? তাহলে এটাও তো একটা গুডাউন, এটাও তো একটা ঘর। আল্লাহ বলেন এই গুডাউন পরিষ্কারের জন্য ঝাড়ু ব্যবহার করা যায় না, অন্য কোন মেডিসিন ব্যবহার করা যায় না, এই গোডাউন পরিষ্কার করার একটাই মেডিসিন মাহে রমজানের রোজা। জোরে জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু গো, তারা যদি তোমার কথা মাইনা, তোমার মহব্বত লয়া এই রমজানের রোজাগুলি করে, তাহলে তাদের গোডাউন পরিষ্কার করব, আমি জান্নাতের উপযুক্ত করব। তার সাথে সাথে ইফতারির সময় নবী গো, ইফতারির সময় যদি তোমার সুন্নত আদায় করে ইফতারি খেতে বলে, এটা ইফতারি খান কিনা বলুন তো? ইফতারির সময়টা হলো দোয়া কবুলের সময়, আল্লাহর কাছ থেকে দাবি দেওয়া আদায়ের সময়, ইফতারির সময়। বাস্তবে আসুন, আমাদের দেশে যারা রাজনীতি করেন, যে পার্টি করেন, দেখবেন সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করতে গেলে তারা হরতাল করে, ধর্মঘট করে, অবরোধ করে, যখন কোনো কিছু দিয়ে দাবি আদায় করতে না পারে তখন ঢাকা চলে যায় প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছায়া, অনুসন ধর্মঘট করে, করে না অনুসন ধর্মঘট, না খাইয়া পয়রা থাকে, আরো ঘোষণা দেয় না খাইয়া ময়রা যামু, দাবি না মানলে বাড়ির যামু না। এটা কি ধর্মঘট? অনুসন, অনুসন ধর্মঘট, না খাইয়া ময়রা যাইব কিন্তু দাবি না মানলে যাইতো না, দেখছেন পয়রা লইছে কিন্তু খাইতো না, না খায় মইরা যাইব। এরপর আমি নিজে দেখছি বাদাম উলাইলে বাদামের ডাহে, এ বাদাম, তাহলে বুঝা গেল দাবির মধ্যে বেজাল ঢুকছে, কি কন বেজাল ঢুকছে, বাদাম এদিকে আয়, না খায় মইরা যাবো নাহি, কইছি নে বেটা মইরা যাবো, আয় এদিকে আয় বাদাম খায় লই, খাইছে বাদাম, পানি নিয়ে আয়, সিগারেট তো প্যাকের পর প্যাক খাইতেছে, আবার এদিক দিয়ে ঘোষণা দিছে না খাইয়া মইরা যামু, দাবি না মানলে যামু না, ফাঁকে থাকিলাম খাইতাছে, কিন্তু সরকারও দেখেন এই জাতেরই কি কাম, সরকার কো তোরা যেমন না খাইবে কইয়া বইয়া খাইতাছস, আমিও দাবি মানুম কইয়া বিদায় করুম পরে মানতাম না,
কোন রকম বিদায় করছে, হ্যাঁ হ্যাঁ আপনাদের দাবি মানা হবে, চেষ্টা করা হবে, যান যান খুশি দাবি মানব, কিন্তু পরে খবর নাই। যেমন জাতের দাবি চাওইন না, এমন জাতের দাবি দেউইন না, কি কারণ? কিন্তু আমার আল্লাহ বলেন, বন্ধু রোজাদাররা যদি আমার কাছে দাবি করে আমি দেব, কিভাবে? সারাদিন রোজা রাখছে অনুসন ধর্মঘট দাবি দেওয়ার জন্য, সারাদিন রোজাদাররা রোজা রাখছে। বলুন তো রোজাদার রোজা রেখে কিছু খাবে? তারা কি রোজার ইজ্জত করবে? না, খাবে না, খাবে না। আরে রোজার ইজ্জত, ও মুসলমান, ও নবীর উম্মত, বাস্তবে আসো। মৈমনসিংহ এলাকার ঘটনা, রমজান মাসে বিকাল বেলা বাজার, এক হিন্দু ভদ্রলোক, হিন্দু মানুষ বিকাল বেলা গুড়ের মাহা মুড়ি কিনছে। এই মুড়িকে আপনারা কি কন? গুড় দিয়া যে মাইকা বিক্রি করে মোলা, আমাদের এখানে কয় মোয়া। যাই হোক, মোলা আর মোয়া একই, বেশি একটা ব্যাস কম না। এই মোয়া কিনে দিয়ে হিন্দু ভদ্রলোক বলতেছেন, বাবা মুসলমান রোজা রাখছে তো, রাস্তায় কিন্তু খাইও না, বাড়ির গিয়া খাইও। হিন্দু ভদ্রলোক সম্মান করে রমজানের রোজাকে, বাসায় খাইও কিন্তু রাস্তায় খাইও না। এই বাচ্চা মানুষ তো এত আর বুঝে না, বাজারতে বাহির হয়েই কাগজের পুটলা সিরা স্টার্ট করছে খাওয়া। ওই ভদ্রলোক চাইরিছে, দেখ খাইতাছে, দৌড়ায় যায় মাছ শুরু করছে, ব্যাকুপ বেত্তমিজ। না করলাম রোজার দিন, মুসলমান রোজা রাখছে, খাইস না খাইস না, রাস্তায় খাওয়া শুরু করলে মাইরিলামু তোরে মাইরিলামু, একের বাচ্চারে থাপ্পুর শুরু করছে, মুসলমানরা ফিরাইলে বাসায়া দিলেন। আরে বাবা মারেন কেন, বাচ্চা মানুষ সে কি বুঝে? বুঝে না। এটুক ইজ্জত করলেন হিন্দু ভদ্রলোক রমজানের রোজাকে, তার অবস্থান কি হয়েছিল পরে? এই হিন্দু ভদ্রলোক মৃত্যুর পরে তাকে শ্মশানে নিয়ে গেছে, আগুন দিয়া পুড়ে ফেলবে। সারাটা দিন চেষ্টা করা হলো, আগুন তার গায়ের একটা পশম পুরাইতে পারে না। একটা হিন্দু ভদ্রলোক যদি এই রমজানের ইজ্জত এটুক করার কারণে আগুন তার গায়ে স্পর্শ করে না, আর এই মুসলমান যদি রোজার দাদি রোজাদার হইয়া কবরে ঢুকে, বলুন তার গায়ে কি আগুন জ্বালাইতে পারবে? অবশেষে ওই হিন্দু ভদ্রলোককে মাটির নিচে দাফন করা হয়েছে, আগুন জ্বালাইতে পারে নাই। আজকে সেই মুসলমানেরা, এই রমজানে রোজা আসলে ভালো লোক রোজা রাখে না, আরো কয় হুজুর আমার গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক বলে হ্যার গ্যাস্ট্রিক, রাসূল বলছে কবরে যাও, গ্যাস্ট্রিকের 99টা ডাক্তার কবরে বসা, 99টা সাপ আপনার আমার কবরে দেওয়া হবে। এই আজাব গজব বিপদ থেকে বাঁচতে নবীর পক্ষে আয়েশা, নবীর কথাগুলি মানুন, নামাজ পড়ুন, রমজানের রোজা রাখুন। এই যে ইফতার নিয়ে বসলেন, সারাদিন খাইলেন না, আমার আল্লাহ জিগাই ফেরেশতারা, আমার বান্দারা ইফতার নিয়ে বসে খায় না, খোদা গো তারা অনুসন ধর্মঘট করছে, খাবে না তো তারা, খাবে না, খাবে না, কেন খাবে না? তাদের বলে দাবি আছে, এ দাবি পরিশোধ না করা পর্যন্ত তারা খাবে না। আল্লাহ বলেন, কি দাবি, কি দাবি রে? ফেরেশতারা কয় খোদা গো, তারা গুনাগুলি মাপ চায়, রমজানের বরকত চায়, সবে কদর সহ চায়, তারা বেহেশতি মেহমান হতে চায়। আল্লাহ কো, ও এই জন্য তারা অনুসন ধর্মঘট, সারাদিন কিচ্ছু খাইল না। কি বলেন, সারাদিন কিছু খায়নি রোজাদাররা? কোনো ভেজাল নাই, দেখছেন দাবি আদায়ের জন্য কি সুন্দর ব্যবস্থা, কোনো ভেজাল নাই, সারাদিন কিচ্ছু খায় না, বৈসা রয়েছে। আল্লাহ কয়, তাহলে এখনো কিছু খাবে না, ইফতারির আগে 2 মিনিট বাকি, এরপরও খায় না, যখন মসজিদে আজান পড়ে গেছে এখন খাবে তো? আল্লাহ কয়, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তারা যখন এই পর্যন্ত কিছু খাইল না, আজানের সাথে সাথে খাওয়ার চিন্তা করেছে, এই পানিটা মুখে দেওয়ার আগে আমি আল্লাহ তাদের সকল দাবি দাওয়া পুরা করে নিলাম। দেখবেন ওই সময় ইফতার খাইতে মনে শান্তি লাগে না, অশান্তি লাগে, শান্তি লাগে, আনন্দ লাগে, কেন? আমার যে সকল দাবি দাওয়া পুরা হয়ে গেছে। শুধু এই জায়গায় শেষ নয়, আল্লাহ বলেন রোজাদারের জন্য আরেকটা পুরস্কার দিলাম রমজানের শেষ ভাগে, যেটা হলো লাইলাতুল কদর, এক রাত্রে। এটা কিন্তু রোজাদার ব্যতীত অন্য কেউ পাবে না। অনেকে দেখবেন সারা মাস রোজা রাখে না, কদরের রাত্রে গিয়া মসজিদ বইরা বইতে হয়, আছে না, রোজাদার জায়গা হয় না, হেরা আগের কাতারও। আচ্ছা চাকরি না করলে কি মাইনা আছে? বলুন চাকরি না করলে মাইনা আছে? যারা আপনাদের ফটিয়া চাকরি করে সরকারি চাকরি, মাস শেষে একটা বেতন আসবে কিনা? আমি যদি যাইয়া বেতনের জন্য হাত বাড়াই, আমারে বেতন দিবে না, আমারে পাগল কইব? আল্লাহ কয়, আরে এই সবে কদর তো রোজাদারের জন্য, তোমরা কেড়ে হাত বাড়াইছো। যদি
কান্নাকাটি করে বুঝাইতারেন খোদা গো, রোজা রাখার কথা ছিল আমরা ভুল করছি, রোজা রাখতে পারি নাই, আজকা কথা দিলাম আগামী রোজাগুলি ছাড়বো না। আল্লাহ কই দিয়া দে হেরারে, ও কি করব হেরা যে আমার আখেরি নবীর উম্মত। জোরে জোরে কন সুবহান, শুধু এখানেই সুযোগ না তো, জায়গায় জায়গায় সুযোগের ব্যবস্থা আছে। হাশরের জমিন যেদিন কায়েম হবে, আল্লাহ পাক এ নবীর উম্মতের বিচার করবে, তো বিচারের অবস্থাটা একটু সহজ করে দিবে। সহজ, এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর কোন কি আল্লাহ কি তারে বিচার বেশ কম করবেন, সহজ করবেন কিভাবে? না, বেশ কম করবে না। কিতাবে আসছে হাশরের দিন আল্লাহ পাক বিচার আচার করতে গিয়ে হাশরের মাঠ যখন প্রথম হবে, আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বন্ধুদেরকে তোমরা আগে উঠাইয়া নিয়ে আসো। ফেরেশতারা বলবেন খোদা গো আপনার বন্ধু কারা? আল্লাহ বলবেন যারা সারাদিন না খায়া রোজা রাখতো, সন্ধ্যার সময় ইফতার করত, 20 রাকাত লম্বা নামাজ তারাবি পড়ত, তারা হলো আমার বন্ধু, একমাত্র আমাকে ভয় করে তারা সারাদিন খায় নাই। আচ্ছা ইচ্ছা করলে তিনতলা যার বাড়ি আছে সব পোলাপান নিচে নামায়া দরজাটা লাগাইয়া তিনতলায় বইয়া পেট বইরা খাইতে পারবেন কিনা কন্ত? আচ্ছা কোন মালিক তিনতলার রোজার দিন রোজা রাইখা কি সারাদিন কিছু খাইছে? খায় না। কাকে ভয় করে? আর জোরে কোন কাকে ভয় করে? এই সিস্টেমটাই আমার নবী দেখাইছে। এই সিস্টেম কে দেখাইছে? আমার নবী। নবীর দেখানো সিস্টেম মাফিক যারা রমজানে রোজা করবেন, হাশরের দিন আল্লাহ বলবেন ফেরেশতারা আমার আরশের নিচে একটা সামিয়ানা টানাও, যেমন আজকে প্যান্ডেল করেছেন এরকম প্যান্ডেল করা হবে। ফেরেশতারা প্যান্ডেল করে বলবেন খোদা গো কি ব্যাপার, আমার মেহমানগুলি আইনা প্যান্ডেলে বসাও, খানার টেবিলে বসাও। আল্লাহ আপনার মেহমান কে? যারা সারাদিন না খায় রোজা রাখছিল, আমার এই মেহমানগুলি নিয়ে আসো, তারা আমার মেহমান, সারাদিন না খায় রোজা রাখছে, তো আজকে আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করে খাওয়াবো আজকে। কোন কি? আল্লাহ তাহলে আপনার মেহমান আমরা পাবো কই? আল্লাহ বলেন সমস্ত হাশরের ময়দান ঘুরতে থাকো, যেই মাটি থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হয়, তোমরা মনে করবা এখানে আমার ওই মেহমানরা ঘুমিয়ে আছে, তোমরা এখানে আমি আল্লাহ নামের উপর ডাক দিলে তারা ঘুম থেকে উঠবে, উঠায়া নিয়ে আসবে। যা ঘুরতে থাকবে দেখবে মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ, ওই যে রোজাদারের মুখ সারাদিন না খাইয়া কিছু দুর্গন্ধ হয়েছিল, এটা মানুষের কাছে দুর্গন্ধ, আল্লাহ বলেন এটা আমার কাছে মেশকে আম্বরের চাইতে আরো মজার গন্ধ। ডাক দিবেন ফেরেশতারা, উঠেন আল্লাহর মেহমান উঠেন, আপনি উঠবেন, ফটিয়ার মানুষও উঠবেন, আপনারাও সেদিন উঠবেন। কি ব্যাপার, কেন ডাকছেন? হাতে ধরবে থাপাদা, চলেন। কি ব্যাপার, কই নিবেন? আসেন নিয়া আল্লাহর আরশের সামিয়ানার নিচে খানার টেবিলে নিয়ে ডাক্তারাতে ঢুকাই দিবেন। অনুষ্ঠ দেখেন না, ফটিয়া বাজারে আনোয়ারার বিয়ায় আসছে, পেয়ারা নিতে আইছে, কিন্তু আনোয়ারার বিআই কে যখন ফটিয়ার বিআই দেখছে, দেখবেন থাপাদা হাতে ধরছে, বিআই আসেন, অনেকদিন পর আপনাকে দেখলাম, আরে আমি তো পেয়ারা নিতে আইছি, আরে পেয়ারা টিয়ারা পরে আসেন। দেখবেন শেষ রাইয়া নিয়ে চার দোকানে ঢুকাবে। কি বলেন, ঠিক ঠিক? হাশরের দিন আল্লাহ বলবেন আমার মেহমানগুলি নিয়ে আসো, ওই ফেরেশতারা রোজাদার দরে দরে টাইনা টাইনা আল্লাহর আরশের নিচে নিয়ে বসাবেন। জোরে কোন সুবহান, আল্লাহ বলবেন ফেরেশতারা তাদেরকে খানা দাও, তারা সারাদিন না খায় রোজা রাখতো, খানা দাও, এদিন আপনারা খাইতে থাকবেন, সারাদিন যে খাইছিলেন না রমজানে খানা দিবেন, দেশি মুরগের রান, খাসির রান, ফারাম খাইলে ফারামও দিব। আল্লাহ বলবেন তোমরা খানা খাওয়াই থাকো, যা চায় তাই খাওয়াও, খাওয়াইতে শুরু করবেন, আপনারা খাইতে থাকবেন, খাইতে 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 ওদিক দিয়া 50,000 বছর পার হয়ে গেছে। খাইবেন আর কইবেন, একজন আরেকজনকে কইবেন, এ খাইতা চজ্জে ফটিয়ার মানুষ শুন, খাইতা চজ্জে বিচারের খবর লইছস নি, বিচার কি হইব? আল্লাহ যে বলছে বন্ধু গো আমি তোমার উম্মতের বিচার আমি হাশরের দিন সহজ করে দিব, তোমার উম্মতের বিচার হাশরের দিন কি সহজ করে দিব। অন কিভাবে সহজ করব? আর শুন না পয়েন্টের উপর, কিভাবে পয়েন্ট? তাফসীরের কিতাব খুলুন, হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীরে কীড়া পড়ে গেল, একবারে সমস্ত শরীর পচে গেছে দুর্গন্ধ, দুর্গন্ধে অন্য অন্য বিবিগণ সরে গেলেন, কিন্তু একজন বিবি স্বামীর কাছ থেকে সরে গেল না। বলুন তো এই বিবিটাকে? রহিমা। রহিমা বলেন না আমার স্বামী আমার মাতার তাজ, আমি স্বামী ছেড়ে যাব না। কিন্তু লোকেরা, এলাকার লোকেরা দুর্গন্ধের জন্য আইয়ুব নবীকে একবারে জংলায় নিয়ে ফেলে দিলেন, কিন্তু রহিমা স্বামীর পিছে পিছে জংলায় চলে গেলেন। ও মা বোনেরা তোমরাও তো এই পুরস্কার পেতে পারো, কিভাবে পাইবা? সিস্টেমে আসো।
রহিমা সারাদিন মহল্লায় কিছু কাজ টাজ করে কিছু খানা নিজে খায়, স্বামীর জন্য কিছু নিয়ে আসে। একদিন আসতেছে স্বামীর মহব্বতে নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে খান বাহাদুর ইবলিস। ইবলিস সাহেবরে চিনেন না আপনারা? ইবলিস সাহেব তো রাস্তায় বসে রয়েছে, দেখবেন এক জাতের সাপ আছে এরকম বড় বই লইয়া রাস্তার কিনারে বসে থাকে। মানুষকে কয় আসো কার বাইকে কি আছে আমি দেখি আয়ো। দেখবেন এক লোকের ডাইকে আনে, মানুষ গেরাও কেড়ে দাঁড়াইছে, তোমার নাম কি? আমার নাম ফালু। ফালু আগামী বছর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, বইয়ের মধ্যে পয়রা দেখাইতেছে। ফালু কয় চাচা কইলেন কি? আমার বোলা মাইয়ার উপায় কি হইব? তুই বাবা মরে যাবি অ্যাক্সিডেন্টে। কোথাটা লন 50 টাকা কথা এলে তুই বাচ্চা গেলে। দেখছেন না রাস্তার কিনারে হাড়ে বাজারে বসে থাকে মানুষের ভাগ্য দেখে। আরে তুই মানুষের ভাগ্য দেখতে রাস্তা তাইছোস, আরে তোর ভাগ্যটা দেখে কে? আমাদের এলাকায় এক ঘটনা ঘটছিল, আমাদের এলাকায় হাট বৈরবের বুধবার দিন রাস্তার কিনারে বসে ভাগ্য দেখে এক বেটা এসে হ্যাঁ এমন মাইট দিল, ভাই আমার এই কামটা করলেন, তুই বাড়িতে আইসবালা তুই বই দেখলি না আজ গাজে, তুই এখন হইলে মাইর খাইবি, তোর ভাগ্যে যে মাইর আছে দেখাইলি না, তুই এইসব মানুষের ভাগ্য দেখতি, তোর ভাগ্য তো তুই জানোস না। আর আমরাও মাশাআল্লাহ হেরার পিছনে ঘুরতেছি, নবীর দেওয়া সিস্টেম মতো আসেন, ভাগ্যের যা কিছু আছে বালামন্দর মালিক কে? আরো জোরে বলেন কে? এটাই আমার নবী শিক্ষা দিয়ে গেছেন, নবীর কথা মতো আসেন। নবী আপনাদের জন্য মদিনায় শুয়ে 24টা ঘন্টা এখনো কাঁদতেছে। রহিমা আসতেছে, ওই ইবলিস বলতেছেন রহিমা তোমার স্বামী এত ভালোবাসো কিন্তু তোমার স্বামী যে অসুস্থ, ওষুধ তো নিয়ে খাওয়াইলে না। হুজুর আপনি ওষুধ বিক্রি করেন? হ্যাঁ, এই যে আমার কাছে ওষুধ আছে একবার লাগাইলেই শেষ। কি ভালো ওষুধ লইয়া তাই বইছে, চিনছেন তো কে বইছে? ইবলিস শয়তান। তাইন আসেননি অহনো ফটিয়া আসে সহজ বিচার কিভাবে করবেন পয়েন্টের উপর, বেআইনি ভাবে না, আল্লাহ কোনো কাজ বেআইনি করে না। রহিমা বলেন ওষুধ যে নিব আমার কাছে তো পয়সা নাই। শয়তান কয় রহিমা পয়সা লাগবে না, তোমার মাথার চুলগুলি কাইটে আমারে দিয়া দাও, আমি তোমার স্বামীর ওষুধ দিয়া দিব। রহিমা কয় আমার স্বামী এই তো আমার মাথার চুল, আমি চুল দিয়ে কি করব, লন চুল কাইটে দিয়া দিলাম, ওষুধ দেন। ওষুধ নিয়ে স্বামীর জন্য খুশি, স্বামীর জন্য ওষুধ আনতে পেরেছি কি খুশি রহিমা। কিন্তু রহিমার আগেই ইবলিস যায়া বলতেছে আয়ো ওই যে তোমার বিবি মহল্লায় জানি কোন অপরাধে ধরাত পড়েছে, সকল চুল গুলি কাইটে ফেলছে। নাউজুবিল্লাহ আসতে কইলেন এই যাইতে শয়তান অহনো আসেনি। আচ্ছা আমার বিবি এ কাজ করলো, কাছে আইসে রহিমা স্বামী আপনার জন্য ওষুধ আনছি। ওষুধ আনছ? একজন মুরব্বী কইয়া গেছে কি করছো? কে কইয়া গেছে? মুরব্বী চিনেন না? ওই যে মুরব্বী কইয়া গেছে তুমি কি করছো, বিচার হবে তোমার, দাঁড়াও আমি সুস্থ এলই, আমি সুস্থ হইয়া তোমারে 100 লাঠি পিটা করব, 100 100। আল্লাহর কুদরত, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, সুস্থ হয়ে গেলেন আয়ুব নবী, লাঠি একটা নিছে এই মোটা, এদিকে আয়। আল্লাহ কো আয়ুব রহিমারে মারিস না। ও মা বোনেরা আল্লাহ তো আপনাদের পক্ষে আছে কিন্তু কেমন করলে থাকবেন দেখেন না, আয়ুব রহিমারে মারিস না, খোদা গো মাইরেলা মুহেরে। হ্যাঁ কামটা করছে কি কি করছে, কি অপরাধ করছে, চুল কাটছে। আল্লাহ কো রহিমা কোনো অপরাধ করে নাই, আমি আল্লাহ বলতেছি। আচ্ছা তাইলে ইবলিসের কথার দাম হবে না আল্লাহর কথার দাম হবে? আমি আল্লাহ বলছি রহিমা কোনো অপরাধ করে নাই, খোদা গো তাহলে একজন মুরব্বী কইলো অপরাধ করছে চুল কাটছে, আল্লাহ কয় হ্যাঁ হইলো শয়তান, হ্যাঁ ওষুধ দিছে তোরে বালা করবার লেগিয়া মাতার চুলের বিনিময়, তাই নাকি? হ্যাঁ হ রহিমা আয় আমার বুকে আয়। রহিমা দুইটা চোখের পানি জর জর করে ছাড়ে, মাগুত
এইভাবে বুঝি তুমি আমার জন্য মেহেরবান হয়েছ, তুমি আমার পক্ষে আসছো। ও মা বোনেরা, স্বামীর খেদমত করো, এই স্বামীর জন্য ভালোবাসা দাও, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলতেছেন আয়ুব, খোদা গো আমি যে বলে ফেলেছি, আমি তো তোমার নবী, নবীর কথা তো মিথ্যা হয় না, আমি যে বলেছি রহিমারে 100 লাটি পিটা করব, আল্লাহ কয় রহিমারে যদি 100 লাটি পিটা করস রে আয়ুব, রহিমা তো বাঁচবে না। আগেকার দিনের মহিলারা কি কন পর্দার ভিতরে থাকতো, তো তারা তো শক্ত ছিলেন না, নরম গরম ছিলেন, একবারে 100 লাটি পিটা দিলে মইরাই যাইব। ওহানের মহিলারা মাশাআল্লাহ 100 লাটি পিটায় কিচ্ছুই হবে না, কেন তারা তো মাঝে মাঝে মার্কেট টার্কেটে যায়, কি কন? আপনাদের ফটিয়ার কথা বলছি না, আমাদের ঢাকার এলাকার কথা বলছি। মার্কেটে যায় কত কিছু, তাদের কত কিছু করে, মিছিল টিছিল করে, আবার দেখছি মাঝে মাঝে পুলিশেও পিঠায় পিঠায় না, স্বেচ্ছায় নেই টানা হেস্তা করে। এই টানা হেস্তা যারা খাইছে কন তো 100 লাটি পিঠায় কি তাদের কোনো কিছু হবে? আরে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, বলুন সাবধানে থাকি ও নারী, হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, হাইরে সাবধানে থাকি ও নারী।